আইপিএলের যে রেকর্ড নিয়ে বিব্রত হতে পারেন রোহিত। মুম্বাইয়ের হয়ে 83 ছক্কা মারা কিষানের শক্তির উৎস মায়ের খাবার। আফিফের ব্যাটে প্রথম সেঞ্চুরি। শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আইপিএলের যে রেকর্ড নিয়ে বিব্রত হতে পারেন রোহিত। রেকর্ড তো কত ধরনের হয়, সব রেকর্ড অবশ্যই খেলোয়াড়দের কাছে প্রত্যাশিত নয়। মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা আইপিএলে যে একটি রেকর্ড গড়লেন, নিশ্চিতভাবেই অলঙ্কিত সেই রেকর্ডটা তিনি চাননি। গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে 0 রানে আউট হয়ে অলঙ্কিত এক রেকর্ড তালিকায় নিজের নাম লিখিয়েছেন রোহিত। আইপিএলের সর্বোচ্চ 15 বার 0 রানে আউট হয়েছেন এই ব্যাটসম্যান। অবশ্যই তিনি একা নন, তার আগে এই তালিকায় নাম লিখিয়েছেন আরও 3 জন। অলক্ষিত এই তালিকায় রোহিতের সঙ্গে আছেন দিনেশ কার্তিক, মনদীপ সিং, সুনীল নারায়ণ। 14 বার 0 রানে আউট হয়ে তালিকায় 5 নম্বরে অব্যাহত রাইডু। 13 বার 0 রানে আউট হয়েছেন 6 জন। এই 6 জন পীযূষ চাওয়ালা, হরভজন সিং, অঞ্জিকা রাহান, প্লেন ম্যাক্সওয়েল, পার্থিব প্যাটেল ও মনীষ পাণ্ডে। বিরাট কোহলি 0 রানে আউট হয়েছেন 10 বার। রোহিত ও কার্তিক দুজনেই আছেন আইপিএলের শীর্ষে 10 রান সংগ্রহের তালিকায়। 6073 রান নিয়ে আইপিএলের চতুর্থ সর্বোচ্চ রান রোহিতের। 8475 রান নিয়ে কার্তিক আছেন। 4475 রান নিয়ে কার্তিক আছেন 10 নম্বরে। রাইডু আইপিএলে খেলেছেন 1 যুগ ধরে। মুম্বাই চেন্নাইয়ের হয়ে খেলা এই ক্রিকেটারের আইপিএলের রান 4273। কয়েক মৌসুম ধরেই নিজের সেরা ছন্দে নেই রোহিত। আইপিএলের 30 বার এর চেয়ে বেশি করে রান করেছেন সর্বশেষ 2000 সালে। গত মৌসুমে গড় ছিল 20-এরও কম। 14 ম্যাচে সব মিলিয়ে রান করেছেন 268। এই মৌসুমে খুব একটা জ্বলে উঠতে পারছেন না মুম্বাই অধিনায়ক। এখন পর্যন্ত 9 ম্যাচ খেলে 20 গড় রান করছেন 184 রান। এই সময়ে ব্যাট হাতে তিনি সফল না হলেও অধিনায়ক হিসাবে ঠিকই সফল রোহিত। 2016 সালের পর মুম্বাই তার নেতৃত্বে আইপিএলের শিরোপা জিতেছেন 3 বার। মুম্বাইয়ের হয়ে 83 ছক্কা মারা কিষানের শক্তি উৎস মায়ের খাবার। ব্যাটিংটা তিনি এভাবেই করেন। ঈশান কিষানের ব্যাট ওয়ানডে ক্রিকেট প্রথম ট্রিপল সেঞ্চুরি দেখার প্রত্যাশাটা তো আরও এমনিতেই করেননি কিংবদন্তি সুনীল গাভাস্কার। 50 ওভারে ক্রিকেট ডাবল সেঞ্চুরিটা করে ফেলেছেন এরই মধ্যে। মুম্বাইয়ের হয়ে আইপিএল চতুর্থ সর্বোচ্চ ছক্কা এসেছে তরুণ কিষানের ব্যাট থেকে। মাত্র 6 মৌসুম খেলেই 63টি ছক্কা মেরেছেন। ছক্কা মারার এই তালিকায় তার অপর আছে শুধু কাইরন প্লট, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া। গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে সূর্যকুমার যাবত সঙ্গে নিয়ে যেভাবে ব্যাটিং করেছেন তাতে 215 রানের লক্ষ্যটা কম মনে হয়েছে। 75 রানের ইনিংস খেলার পথে কিষান মেরেছেন 60টি 4, 4টি ছক্কা। মুম্বাইয়ের ইন্ডিয়ান্স ব্যাটসম্যানের এমন শক্তির উৎস কী, এই কৌতূহল থাকতেই পারে। অনেকেরই ম্যাচ সেরা পুরস্কার নিতে এসে সেই কৌতূহল মিটিয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ছক্কা মারার শক্তি উৎস তার মায়ের খাবার। কিষান বলেছেন ফিটনেসের গুরুত্বপূর্ণ অনেক সিনিয়র ক্রিকেটাররাই আছেন যারা আমাদের জন্য উদাহরণ তৈরি করেছেন। সঙ্গে বসায় আমি দারুণ খাবার পাই, কৃতিত্বটা আমার মাকে দিতে হবে। আফিফের ব্যাটে প্রথম সেঞ্চুরি। 6 বছরের ক্যারিয়ার 100-এর বেশি লিস্ট এই ম্যাচে খেলেছেন কিন্তু সেঞ্চুরি পাননি একটিও। অবশেষে আজ দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে তার। ঢাকা প্রিমিয়ার ডিভিশনে আবাহনীর হয়ে প্রাইম ব্যাংকের বিপক্ষে 111 রানের ইনিংস খেলেছেন আফিফ। 50 ওভারে প্রতিযোগিতামূলক ক্রিকেট এটি তার প্রথম সেঞ্চুরি। ফর্মের কারণে গত মাসে আইল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টি-20 দল থেকেও বাদ পড়েছিলেন আফিফ। জায়গা হয়নি আইল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডের মাটিতে ফিরতি সিরিজও, তবে ওয়ানডে সংকরণের দেশের প্রতিযোগিতায় নিজেকে ফিরিয়ে পাওয়ার চেষ্টা আছেন। এরই মধ্যে 50 করেছেন 3টি, যার মধ্যে আছে লিগ পর্বে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে 80 রানের অপরাজিত ইনিংসও। এবার সুপার লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে গোচালেন সেঞ্চুরি আক্ষেপ। ফতুল্লা খান সাহেবের ওসমান আলী স্টেডিয়ামে প্রথম ব্যাটিং করা আহ্বানের হয়ে 4 নম্বরে নেমে আফিফ প্রথম 50 করতে 61 বল খেলে পরের 50টি লিস্ট এবং ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি স্পর্শ করেন। 49তম ওভারে 5ম বলে রেজাউন রহমানের বলে সিঙ্গেল নিয়ে
এতদিন লিস্ট ও ক্রিকেট আফিফের সর্বোচ্চ রান ছিল 97 রান। 2019 ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের বিপক্ষে ইনিংসটা খেলেন শাহিন পুকুরের হয়ে। সেঞ্চুরি করা ইনিংসটা শেষ পর্যন্ত 111 রানে টেনে নিয়েছেন আফিফ। 101 বল খেলা ইনিংসটা ছিল 6টি 4, 5টি 6। আফিফের সেঞ্চুরি ইনিংসের